আজকে তৈরি করছি ফুলকপির রোস্ট। এটা আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই এই ফুলকপির রোস্ট খেয়ে থাকি। খুব সহজে রান্নাটা হয়। চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর ফুলকপির রোস্ট শীতকালে একবার অন্তত করে দেখো। এর জন্য নিয়েছি একটা বড় মাপের ফুলকপি। ফুলকপিটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, মোটামুটি মিডিয়ামভাবে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ না, হালকা একটু ভাপিয়ে নিতে হবে। তাতে কী হবে, ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে, সেটা বেরিয়ে যাবে। এটা স্ট্রেনারের মধ্যে ঢেলে একটু ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এবার ওই ফুলকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজাটা ঠিক এইভাবে করে ফুলকপিগুলোকে তুলে নেব। এবার এখানে আমি এই যে রোস্টটা করেছি এর মধ্যে আমি হলুদ ব্যবহার করছি না। তোমরা যদি মনে করো তাহলে অল্প হলুদ ব্যবহার করলেও করতে পারো, তাতে কালারটা সুন্দর আসে। এবার একটা মিক্সি বোল নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা, কিছু কাজু, চারমগজ, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত, আর একটা টমেটো দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। পেস্ট করার সময় একটু জল লাগতে পারে, সেই জায়গাটায় আমি একটু 2 চামচ দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করেছি। এবার কড়াইটা মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 3টি এলাচ, একটা দারচিনি, লবঙ্গ, অল্প জৈত্রী, আর দিয়ে দিলাম 1/2 একটা বড় এলাচ, আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে দিলাম, আর বাটিটাকে একটু ধুয়ে অল্প জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। যদি হলুদ দাও এর মধ্যে 1/2 টিস্পুন মতো হলুদ দিতে পারো। এবার ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি, 2 চামচ মতো একটু চিনি দেবো, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো তেলটা একটু সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে আসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। এটা খুব ঝোল হবে না, এটা মাখামাখা হবে। জলটা ফুটে উঠলেই তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ক্রিম, ঘরের আমার বানানো ক্রিম দিচ্ছি, বাইরের কেনা ক্রিমও দিতে পারো। 2 টেবিলস্পুন মতো ক্রিম দিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করো, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি এর মধ্যে একটু হলুদ দাও তাহলে এর কালারটা আরও সুন্দর হয়। আমি এখানে হলুদ ব্যবহার করি না, তো তোমরা করতে পারো। আর এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে বা পোলাওর সাথে খেতেও খুব ভালো লাগে। এইভাবে তৈরি করো, কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো।